পিঁয়াজ কত করে কেজি? 80 টাকা। 80 টাকা কেজি? সরি, 90 টাকা। 90 টাকা কেজি পিঁয়াজের কেজি? 90 টাকা। আর আলুর কেজি কত? 60 টাকা। এই লাল আর সাদা আলু দুইটা একই দাম? আর আপনার রসুন কত করে? 180 বলতে ওই যে ইন্ডিয়ানটা, আর 200 টাকা হচ্ছে দেশি ছোট কোয়ার যেটা। আর এখানে হচ্ছে আদা আছে, আদা কত করে? এখানে আদা দেখতে পাচ্ছেন, এই আদা কত বললেন? আদাটা 280 এবং 160 টাকা করে। এটা এই ভেন্ডি কত করে? এগুলো ভেন্ডি 50। আর এই যে করলা 80 টাকা। 80 টাকা বেগুন কত করে? বেগুন 100 টাকা। 100 টাকা কেজি। পটলের কেজি কত? পটল 50। আর এই যে কাঁকরোলের কেজি? কাঁকরোল 80 টাকা। পেঁপে কত করে দাম? পেঁপে 60 টাকা। আর ওইটা কি রেহা বলে? রেহা কত করে? 60 টাকা কেজি। আর আপনার এই শশা কত করে? শশা 80 100 এরকম বিক্রি করে। 80 টাকা। আচ্ছা 80। আর এই যে ফুলকপিগুলো? ফুলকপি 30 35 30 ধরে। কাঁচামরিচ সর্বশেষ জানতে চাই, কাঁচামরিচের কেজি? সর্বশেষ দাম 300। 300। আর লেবু, লেবুর হালি কত? লেবু হালি 20 টাকা 15 টাকা। তার কাছে ঠিক আছে। এই কচু কত করে? কচু 100 টাকা। 100। আর এই এই বটবটি এটা কি বলে? 100। লুব্ব বলে, বটবটি লুব্ব বলে, বটবটি বলে। আর এই মিষ্টি কুমার কত করে? এগুলো 30 টাকা কেজি, 50 টাকা। আর টমেটো? টমেটো 120 টাকা কেজি। লাউ কত করে? লাউ লাউ 60 টাকা। মূলতি কত করে? 80 টাকা। এই যে মুটি না কেজি? এটা কেজি 80 টাকা। এখানে রাস্তার পাশে ভ্যান গাড়িতে করে সবজি, তারপরে হচ্ছে কাঁচা পাকা সব ধরনের তরকারি পাওয়া যায়। এখানের স্থানীয় আবাসিক এলাকা যারা থাকে তারা এই এখান থেকেই মূলত বাজার করে থাকেন। অফিসে আওয়ারে অফিসে যাতায়াত করার সময় এখান থেকে ম্যাক্সিমাম বাজার নিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কাঁচা সবজি সবজির পসা সাজিয়ে বসে আছে।